হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কর ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, প্রশ্নটি বলা হয়েছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সরলরেখাটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স অধিবৃত্তের 1,2 বিন্দুতে স্পর্শক হলে এম এর মান কত হবে? তো আমাদের এইটা আমরা প্রথমে আলাদা রাখছি, আমাদের মেন টার্গেট কিনা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স অধিবৃত্তের 1,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে নির্ণয় করা। তো আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয়ের জন্য জানি আমাদের কি করতে হয়। প্রথমে যেহেতু দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স দেওয়া আছে, তো আমরা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে দেব। উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করলে আমরা বাম দিকে পেয়ে যাব 2y dy dx, এবং ডান দিকে চলে আসবে 4 × 1। অ্যাকচুয়ালি এক্স এর সাপেক্ষে এক্স এর অবকলন 1 হবে। তো আমরা এখান থেকে dy dx এর মান পেয়ে যাব কত না, 4/2y। 2 আর এখানে 2 কাটাকাটি হয়ে গেল, অর্থাৎ 2/y। তো আমরা যে স্পর্শক যেটা পাবো তার প্রবণতা পেয়ে যাচ্ছি 2/y। আমাদেরকে যেহেতু 1,2 বিন্দুতে স্পর্শক নির্ণয় করতে হবে, তাহলে আমাদের এখন টার্গেট কি না dy dx নির্ণয় করা, কিন্তু 1,2 বিন্দুতে। তো 1,2 বসানো মানে এখানে অ্যাকচুয়ালি y এর মানটা কোনটা, 2। তাহলে আমরা এখানে কি পেয়ে যাব, 2/2, y এর জায়গায় 2 বসে যাবে, কাটাকাটি হয়ে যাচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি 1। তাহলে dy dx আমরা পেয়ে গেলাম 1,2 বিন্দুতে 1। এরপরে আমাদেরকে আরেক তাহলে স্পর্শকের যে সমীকরণ হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স এর 1,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে, স্পর্শকের সমীকরণ কি হবে না, ওয়াই মাইনাস টু ইকুয়াল টু, দেখো এই যে 2 আছে এটা ওয়াই মাইনাস 2, ইন্টু এখানটায় আমাদের কি বসবে না, dy dx, যেটা আমরা অলরেডি 1,2 বিন্দুতে নির্ণয় করে রেখেছি, এবং তার সাথে গুণ থাকবে x মাইনাস 1। এই যে 1 রয়েছে সেটা x মাইনাস 1 এখানে বসে যাবে। তো আমাদের দেখো এই যে ভ্যালুটা আমরা অলরেডি নির্ণয় করে রেখেছি এখানে 1, তো বসিয়ে দেবো, তাহলে কি পেয়ে যাচ্ছি, y মাইনাস 2 ইকুয়াল টু 1 ইন্টু x মাইনাস 1। অর্থাৎ আলটিমেটলি আমাদের কি আসছে না, y মাইনাস 2 ইকুয়াল টু x মাইনাস 1। এই যে মাইনাস 2 পার্টটা, এটা আমাদের কি হবে না, ডান দিকে চলে যাবে। তাহলে y এর মানটা আমরা কি পেয়ে যাবো না, x মাইনাস 1 প্লাস 2, অর্থাৎ y এর মান আমরা পেয়ে যাবো x প্লাস 1। হ্যাঁ, x প্লাস 1, ঠিক আছে। এবারে আমাদেরকে প্রশ্নে কি বলা হচ্ছে না, যে এটাকেই y ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই সরলরেখাটার সঙ্গে তুলনা করা হয়েছিল। মানে এই এই যে সরলরেখা এবং এই y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই দুটি সরলরেখা সম্পূর্ণ অভিন্ন। তাহলে আমরা দুটো সরলরেখাকে যদি তুলনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি m এর মান 1। অ্যাকচুয়ালি এখানে x, শুধু x রয়েছে মানে কি, x এর সঙ্গে 1 গুণ রয়েছে বলতে পারি, সেই জন্য m এর মানও 1 আসবে এবং c এর মানও আমরা দেখতে পাচ্ছি 1 আসবে। আমাদের অ্যাকচুয়ালি কোশ্চেনে শুধু m এর মান কত হবে চাওয়া হয়েছিল, তাহলে m এর মান হবে 1। ভিডঙ্কর ডট কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।